রাজধানীর মিরপুরে আজও সড়ক অবরোধ এবং পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বেশ কয়েকটি গার্মেন্টসের কর্মীরা। তাদের দাবি, ইউনিয়ন এবং ফেডারেশনগুলো তাদের পক্ষে কাজ না করে গার্মেন্টস মালিকদের পক্ষে কাজ করছে, তাই বেতন ভাতা বাড়াতে রাজপথে আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই তাদের। কখনো সাউন্ড গ্রেনেড, কখনো রাবার বুলেট, আবার কখনো টিয়ার সেল নিক্ষেপ। এভাবেই মিরপুর 14 নম্বরে সকাল থেকে দফায় দফায় পুলিশের সাথে গার্মেন্টস কর্মীদের চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আমাদের একমাত্র উপায় রাস্তায়, আমাদের দাবি মানতে হবে। সাধারণ মানুষ দেখেন, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সবাই কিন্তু এইখানে এসে স্টাক হয়ে গেছিল। এখন জাস্ট আমরা রাস্তাগুলো ক্লিয়ার করেছি। এখন আপনারা দেখেন যে চারিদিকে 10 নম্বর থেকে আপনার ক্যান্টনমেন্ট থেকে চারিদিকে রাস্তাগুলো ক্লিয়ার করেছি। এগুলো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছে, তাদের সাথে কথা হচ্ছে। আমাদের দাবি, আমাদের দাবি। এর আগে মিরপুর 13 ও 10 নম্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বেতন বৃদ্ধি অথবা দ্রব্যমূল্য কমানোর দাবি জানান তারা। পাশাপাশি গেল কয়েকদিনের আন্দোলনে পুলিশের হাতে আটক হওয়া কর্মীদেরও মুক্তি চান তারা। নেতাদের নিয়ে কি সরকারের সাথে বসে আলোচনা করা যায় না? না, এরকম নেতা তো আমরা নাই। শ্রমিক ফেডারেশনে আছে, শ্রমিকেরই আছে, তারা আসে, আসার পরে তাদেরকে কোম্পানি টাকা খাওয়ায়, টাকা খাওয়ানোর পরে তারা মোটকা যখন অ্যামাউন্ট পায় তখন তারা চলে যায়। আজকে 7 দিন বলে আমরা রাস্তায়, আমাদের সরকারের কোনো কোনো কিছু নিতে আসে না, কোনো সরকারের গুরুত্ব নাই আমাদের। গার্মেন্টসে টাকা বেতন বাড়াবে, নয়তো জিনিসের দাম কমিয়ে দিবে। পুলিশ এসেছে, আমাদের কোনো সংঘর্ষ নাই, পুলিশ পুলিশের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। এদিকে গার্মেন্টস কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া, টিয়ার সেলে অসুস্থ হয়ে পড়ে ওইসব এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সড়ক ব্যবহারকারীরা। আমাদের চোখগুলো একেবারে পুড়ে যাচ্ছিল, এরকম অবস্থা হয়েছিল আর কি। আমার চোখগুলো অনেক মানে জ্বলে যাচ্ছিল, একটুর জন্য মনে হয়েছিল যে আমাকে কেউ গলা টিপে মারার চেষ্টা করছে। আমাদের ক্লাসে পুরো 32 জন ছিল, পুরো ওদের সবাই তো হচ্ছে। বাইরে আসছি, আমার পুরো নাকে ঢুকে গেছে গ্যাসটা, দেন হচ্ছে আমি অজ্ঞান হওয়ার মতো অবস্থা, তারপর সবাই আসছে, দরজা বন্ধ করছি। 200 জন বাচ্চা আর কি অসুস্থ হয়েছে, টিয়ার সেলের কারণে ডে শিফটের ক্লাসটা হয়নি। মিরপুর ছাড়াও একই দাবিতে উত্তরার সড়কও অবরোধ করে পোশাক কর্মীরা, সেখানেও তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। দাবি আদায়ে ভিন্ন কর্মসূচি নেয়ার পরামর্শ ভুক্তভোগীদের। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।